ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে বামপন্থীদের জোট নিউ পপুলার ফ্রন্ট এনপিএফ জয়ী হয়েছে দ্বিতীয় দফা ভোটে দ্বিতীয় অবস্থানে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর মধ্যপন্থী জোট টুগেদার অ্যালায়েন্স আর তৃতীয় অবস্থানে উগ্র ডানপন্থী দল ন্যাশনাল র্যালি তবে কোন জোট বা দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ঝুলন্ত পার্লামেন্টের দিকে যাচ্ছে ফ্রান্স নির্বাচনে উগ্র ডানপন্থী মারিন লো পেন সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় উচ্ছ্বসিত ফরাসিরা ফ্রান্স থেকে এম এ রিপোর্ট রেকর্ড সংখ্যক ভোটারের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় ফ্রান্সে দ্বিতীয় ধাপের নির্বাচন অভিবাসন বিরোধী মুসলিম বিদ্বেষী কট্টর ডানপন্থী মারিন লোপেনের রাসেম্ব্লমো ন্যাশনাল প্রথম ধাপের ভোটে এগিয়ে থাকলেও দ্বিতীয় ধাপে এসে তৃতীয় স্থানে রয়েছে কোনো দল দুইশো আসন না পাওয়ায় বামপন্থীরা জোটবদ্ধ হয়ে সরকার গঠন করতে যাচ্ছে উগ্র ডানপন্থীদের পরাজয়ে ফ্রান্সের অভিবাসী এবং মুসলিমদের সাথে উচ্ছ্বসিত প্রবাসীরাও ফ্রান্সে কট্টর ডানপন্থীদের জনপ্রিয়তা যেভাবে বাড়ছে সেটা আমাদের মুসলিম অভিবাসীদের জন্য এবং গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ এবারের নির্বাচনে আরেন পরাজিত হয় আমরা সত্যিই খুব খুশি নতুন দল গঠন করে ফ্রান্সের যে কোয়ালিশন সরকার গঠন করতেছে যে উইন করেছে তো সেটাকে সবাই ওয়েলকাম করতেছে এখন দেখা যাক ভবিষ্যতে এরা কি উপহার দিতে পারে জনগণকে বামপন্থী এবং মধ্যপন্থী দলগুলো একতাবদ্ধ হয়ে কট্টর মারিন লোপেনের দলকে ক্ষমতায় যাওয়া এবারও ঠেকিয়ে দিয়েছে তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবারে নির্বাচনে ডানপন্থীরা এত বেশি ভোট পাওয়ায় উদ্বেগ থেকেই যাচ্ছে ফ্রান্সের ন্যাশনাল অ্যাসেম্বলি থেকে এমেহাসেম চ্যানেলাই